হ্যালো বন্ধুরা, মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং মাইটেক বাংলা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হাতিল ফার্নিচার, তারা চমৎকার একটি বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো হাতিল ফার্নিচার সম্পর্কে বন্ধুরা বলতে হয় বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি ফার্নিচার ব্র্যান্ড হচ্ছে হাতিল। তো হাতিলে বন্ধুরা, হাতিল ফার্নিচারে তারা পদে বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব তারা কি কি পদে লোক নিয়োগ করবে, আবেদন আপনারা কীভাবে করতে হবে, আবেদন কি অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করবো আজকের ভিডিওতে। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যারা মাইটেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং এই চাকরি সংক্রান্ত যদি কোনো কিছু কোয়ারি বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা চলুন চলে যাই তাদের মেইন সার্কুলারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হাতিল ফার্নিচারের শান্তিনগর এবং কাকরাইল শোরুমের জন্য তাদের সিনিয়র সেলস এক্সিকিউটিভ তাদের প্রয়োজন। হাতিল ফার্নিচারের শান্তিনগর এবং কাকরাইল ব্রাঞ্চের জন্য তাদের সিনিয়র সেলস এক্সিকিউটিভ তাদের প্রয়োজন। সুপার ব্র্যান্ড হাতিল ফার্নিচারের শান্তিনগর শোরুম এবং কাকরাইল শোরুমের জন্য একজন মেধাবী সুদর্শন চঞ্চল পুরুষ এবং মহিলা সিনিয়র সেলস এক্সিকিউটিভ পদে জরুরি ভিত্তিতে সরাসরি নিয়োগ প্রদান করবে। অর্থাৎ বন্ধুরা, তারা সিনিয়র যে সেলস এক্সিকিউটিভ রয়েছে এই পদের জন্য তারা ছেলে এবং মেয়ে উভয়কেই তারা এখানে অ্যাপ্লিকেশনের সুযোগ প্রদান করছে, এবং আপনারা ছেলে মেয়ে উভয় এই প্রতিষ্ঠানের বন্ধুরা আবেদন করতে পারবেন সিনিয়র সেলস এক্সিকিউটিভ এই পদে হাতিল ফার্নিচার। এবং আপনাকে লোকেশনটা বন্ধুরা মনে রাখতে হবে অবশ্যই শান্তিনগর এবং কাকরাইল ব্রাঞ্চের জন্য, অর্থাৎ এই এরিয়ার আশেপাশে যারা রয়েছেন তারা অবশ্যই এই চাকরিটা বন্ধুরা আপনারা দেখবেন, অ্যাপ্লাই করবেন যদি আপনারা সেলস সিনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে হাতিল ফার্নিচার আপনারা জব করতে চান। তো বন্ধুরা, এই পদে অর্থাৎ সিনিয়র সেলস এক্সিকিউটিভ পদে অ্যাপ্লাই করতে গেলে একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখ করেছে, যে কোনো এনলিস্টেড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর, অর্থাৎ বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক এবং মাস্টার্স সম্পন্ন করা হতে হবে। নাম্বার দুইতে আমরা দেখতে পাচ্ছি সেলস এবং আইটিতে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আপনাকে হতে হবে, যারা ইতিমধ্যে সিনিয়র সেলস বা সেলসে কাজ করেছেন এবং যাদের আইটি রিলেটেড অর্থাৎ কম্পিউটার এবং অন্যান্য আরও আইটিতে যারা দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছেন তাদের কিন্তু এখানে অগ্রাধিকার থাকবে। নাম্বার তিনে আমরা দেখতে পাচ্ছি যোগ্যতার ভিত্তিতে বেতন, বোনাস, সেলস কমিশন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনার দক্ষতার ভিত্তিতে তারা স্যালারি নির্ধারণ করবে, যেহেতু তারা এখানে স্যালারি সরাসরি উল্লেখ করেনি, আপনার দক্ষতা অভিজ্ঞতা ভিত্তিতে আপনার স্যালারি নির্ধারণ হবে এবং সেলসের উপর আপনার কমিশন আপনাকে প্রদান করবে, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনার সব কিছু তাদের সাথে নির্ধারণ করে নিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ঢাকায় বসবাস হতে হবে, অর্থাৎ বন্ধুরা যারা ঢাকায় বসবাস করেন এবং শান্তিনগর এবং কাকরাইলের আশেপাশে যারা বসবাস করতেন তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে হাতিল ফার্নিচারের সিনিয়র সেলস এক্সিকিউটিভ এই পদটিতে, যেহেতু আপনার এলাকার কাছাকাছি আপনারা রয়েছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আগ্রহী প্রার্থীগণকে আগামী 14 নভেম্বরের মধ্যেই তারা এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা প্রোভাইড করেছে, এই কন্ট্যাক্ট নাম্বার সরি তারা একটি এখানে ইমেল অ্যাড্রেস প্রদান করেছে jobhatil@gmail.com। এই মেইলে আপনার যাবতীয় ডকুমেন্টস, ছবি, এনআইডি কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট ইত্যাদি সমস্ত কিছু আপনারা অ্যাটাচ করে এই নাম্বারে মেইল করে দেবেন, এবং মেইল করার সময় অবশ্যই আপনারা মেইলের সাবজেক্ট লাইনে সিনিয়র সেলস এক্সিকিউটিভ এই কথাটি অবশ্যই উল্লেখ করবেন। বন্ধুরা, যদি সিনিয়র সেলস এক্সিকিউটিভ আপনারা ইমেইলের সাবজেক্ট লাইনে যদি আপনারা উল্লেখ না করেন সেক্ষেত্রে কিন্তু হাতিল ফার্নিচার কিন্তু বুঝতে পারবেন না আপনি কোন পদের জন্য তাদের এই প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করেছেন। তো মাস্টে ইম্পর্ট্যান্ট হচ্ছে সাবজেক্ট লাইনে অবশ্যই আপনারা পদের নামটি উল্লেখ করবেন, আর এই চাকরিটি কিন্তু বন্ধুরা আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ডাক অথবা কুরিয়ার যোগে কোনো ডকুমেন্টস পাঠাতে হবে না, তারা সরাসরি বলে দিয়েছে 14 নভেম্বরের মধ্যে তাদের যে নির্ধারিত মেইল অ্যাড্রেস রয়েছে আপনারা এই মেইল অ্যাড্রেসে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা ইমেইল করে দিবেন। যে কোনো আবেদনপত্র গ্রহণ এবং বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে, এখানে তারা স্পষ্ট করে দিয়েছে বন্ধুরা এই চাকরিটির ক্ষেত্রে তারা যে কোনো সিদ্ধান্ত বা গ্রহণ এবং বাতিল করার ক্ষমতা তারা সংরক্ষণ করে তারা উল্লেখ করে দিয়েছে।
সো বন্ধুরা, আপনারা যারা যারা হাতিল ফার্নিচারের এই চাকরিটি বন্ধুরা করতে চান না, তারা অবশ্যই 14 তারিখের ভিতরে আপনারা অ্যাপ্লাই করবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে কোনো বেকার ভাইদের কাছে যদি চাকরির এই নিউজটি পৌঁছায়, তাহলে হয়তো সে উপকৃত হবে। তো তারা উপকৃত হলেই বন্ধুরা, বা আপনি উপকৃত হলেই আমার এই ভিডিও তৈরি করার সার্থকতা। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।